ক্লিক করুন অ্যাপের বেল আইকনে আর সাবস্ক্রাইব করুন এবিপি আনন্দ। সব সময় থাকুন খবরে। বিন পুছে মেরা নাম আর পতা রসমোঁ কো রখকে পরে চার কদম চল দো না সাথ মেরে এই বিন কুছ কহে বিন কুছ সুনে হাথোঁ মে হাথ লিয়ে চার কদম চল দো না সাথ মেরে। আমরা 90-এর দশকে যারা ছোটবেলাটা কাটিয়েছি তারা যেরকম ভাবে মানে শানের পান, সেরকম ভাবে 2020-তে অজস্র আমাদের আশেপাশে যারা 20-30 বছর বয়সের মধ্যে মানুষ রয়েছে, মানে তারা ভীষণ রকম ফ্যান। বাচ্চারাও শানে বাম বাম বলে বলে পাগল হয়ে যায়, একজন বয়স্ক মানুষও শানে রবীন্দ্রসঙ্গীত শুনে শুতে যায়। মানে জনপ্রিয়তাটা এই দশকের পর দশক ধরে একদম অটুট। তো এই এই সিক্রেটটা দিয়ে শুরু করি, মানে এটা সিক্রেটটা কি, মানে এই যে দশকের পর দশক চলে যাচ্ছে, একের পর এক নতুন আর্টিস্ট আসছে, অথচ শানের জনপ্রিয়তা একদম কনস্ট্যান্ট একটা জায়গায় বেড়ে যাচ্ছে, বই কমছে না, এই আর কি ব্যাপার। না তা তো মানবো না, অনেক ভালো নতুন শিল্পী এসছে আর অনেক যুগ পাল্টিয়েছে, কিন্তু কোনো মতে ধরে রেখেছি তাও। আর তুমি বলছো বলে আমি নিশ্চয়ই মেনে নিতে চাই, কিন্তু যেটা সত্যি সেটা তাই যে এখন আপন নতুনদের যুগ। আমারও এক সময় আমি যখন নতুন ছিলাম, আমার আগে আমার সিনিয়র ছিল, এই লোকপ্রিয়তা জিনিসটা না সেটাকে একবার পেয়ে যায়, যদি কেউ পেয়ে যায় সেটাকে ছাড়তে কারোর ইচ্ছে করে না। তো আমি নিশ্চয়ই নিজের তরফ থেকে বারবার এই চেষ্টা করে যাই যে কিছু নতুনত্ব আনি, কিছু এমন করি যেটা নতুন জেনারেশন ও এনজয় করুক। বা যেরকম এখন এই বাংলা গানটা বের করলাম, চাইনা 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 আমার তেমন মেয়ে আর চাইনা, এখন নিশ্চয়ই আমার এখন আমার বয়সের বা আমাদের এজ গ্রুপের বি হ্যাভ আদার ইস্যুস, উই ক্যান সিট এন্ড ডিসকাস কে কিমন কিরম মেয়ে চাই কিরম না চাই। তো দিস ইজ মোর টুয়ার্ডস দ্য মিলেনিয়ালস, দ্য ইয়াংস্টার্স, দ্য 20-somethings, দ্য 30-somethings, যারা এখনো ইউনো ওই ডেটিং গেমে আছে বা আলাদা আলাদা সোশ্যাল মানে কত রকমের, আই ডোন্ট নো ইউ ক্যান টেক নেমস, বাট আলাদা আলাদা সোশ্যাল নেটওয়ার্কে সোশ্যাল মিডিয়া থ্রু দিয়ে ইউনো একটা রিলেশনশিপ চলছে, স্পেশালি ডিউরিং লকডাউন কোভিড টাইমস, তার উপরে এই গানটা হলো। সো অবভিয়াসলি ইট ওয়াজ টার্গেটেড টুয়ার্ডস দ্য ইয়াঙ্গার অডিয়েন্স। যতই ভাবিস তুই খেলাবি আমি খেলবো না, আর যতই ভাবিস তুই ফাঁসাবি আমি ফাঁসবো না, আমি বারখা ওয়ালে ও খাই না আমার তামুন মে আর চাই না, না 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 চাই না চাই না চাই না, না 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 চাই না চাই না চাই না, না 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 চাই না চাই না চাই না আমার তামুন মে আর চাই না। আগে ওই মনে কদর তুই কি বুঝবি, মন থাকে যে ইনস্টাতে মিনিটে লাইক কত পড়লো, ঢং কর আসে ওই মুখে, যখন ইউটিউবে তুমি দেখবে এর ওপেন্স আপ ইন আ পোর্ট্রেট মোড নট ইন আ ল্যান্ডস্কেপ মোড। তো এটা আজও লোকে মানে প্রেমে একটু ব্যর্থ হলে যখন একা হাঁটতে হয় রাস্তা তখন তানহাদিলটাই বেশি করে মনে পড়ে। সে জেনারেশন পার হয়ে যাক, একটা দশক দুটো দশক আমরা পেরিয়েছি, কিন্তু তানহাদিলের জায়গাটা এখনো প্রত্যেকটা তানহাদিলেই আছে। না নিশ্চয়ই, দেখো যার যার একটা একটা পেহচান হয়ে যায় না, একটা আইডেন্টিটি হয়ে যায়, তো আমার সেটা দিয়েই শুরু হয়েছিল। তো আমি যতই গান বানাই যতই যা করি সেটাকে তো কেউ ভোলাবে না বা আমিও ভোলাতে পারবো না লোকেদের। কিন্তু তানহাদিলের 20 বছর কমপ্লিট হয়েছে এই 2020-তে, তো আমি চাইছিলাম তানহাদিল নিয়ে একটা একটা স্পেশাল প্রজেক্ট করি, কিন্তু সেভাবে কিছু করে উঠতে পারলাম না। একটা একটা স্পেশাল গান বানিয়েছিলাম উইচ ইজ অন মেন্টাল হেলথ, অন 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 ডিপ্রেশন, অন ক্লিনিক্যাল ডিপ্রেশন। তো সেটার অ্যাওয়ারনেস নিয়ে তানহাদিল একটা নতুন গান বানিয়েছিলাম যেটার নামও তানহাদিল, কিন্তু তার সুর আর তার কথা সব আলাদা। আচ্ছা সেই গানটা কি আমরা একটু এক ঝলক শুনে নি? রিলিজ হয়নি জানি, তবু আগে একটু শুনি, একটু একটু দু লাইন দু লাইন থাকবে কি শোনা যাবে? ইউহি বেবজা কিউ দাস হু জানে কেসি ইয়ে প্যাস হ্যায়, কোই পুছলে তো মে ক্যা কহুঁ,
ये एहसास है, ऐ संग मेरे तारे वो अपने। এরমই মানে আমার সাথে সবাই আছে কিন্তু আমার সাথে আমি নেই, চাই না তো বললাম কি চাই না, কিন্তু নিশ্চয়ই চাই যে আমরা সবাই জীবনবোধটাকে আরো বুঝে যদি আমরা করি না, তবে অনেকগুলো জিনিস আছে যেটা আমরা আননেসেসারি সেই জিনিসগুলোর মধ্যে আমরা সময় কাটাই বা তার মধ্যে আমরা সুখ খুঁজি, আর তার চক্করে এই ইনস্ট্যান্ট গ্র্যাটিফিকেশনের চক্করে অনেকবারই লোকেদের এখন যে এই ডিপ্রেশন জিনিসটা এত বেশি বেড়ে চলেছে। আর এর উপরে আমি অনেক স্টাডিও করেছি যে এটা কিছুই না, ইটস এ ক্লিনিক্যাল, ইটস লাইক আ ইটস এন এলিমেন্ট, ইটস কি লোকেরা সেটা বোঝে না, লোকেরা ভাবে যে আরে এর তো ভালোই চলছে জীবন, হঠাৎ করে ডিপ্রেশন হওয়ার কি লাভ, কেন করছে, সাকসেসফুল লোক, হোয়াই ইজ ইউর সি, বাট ইটস অল কামিং ফ্রম স্ট্রেস, অ্যান্ড স্ট্রেস কামস ফ্রম ভেরি অফেন ফ্রম প্রফেশনাল স্ট্রেস, ইট ক্যান কাম ফ্রম হেরিডিটারি, ইট ক্যান কাম ফ্রম নট বিং এবল টু গিভ এনাফ টাইম টু ইয়ার সেলফ, একটু এই মেডিটেশন করে বা একটু, যারা আমরা আজকাল এত বেশি ফোনে বা সোশ্যাল মিডিয়াতে যেভাবে আমরা জোখড়ে আছি, ইউনো মেনি অফ আর ফোনস টেল আস হাউ মেনি আওয়ার্স আ ডে উই আর স্পেন্ডিং অন দ্য ফোন, অ্যান্ড কখনো কখনো আমি নিজে আমার ওই স্ট্যাটাস দেখে শকড হয়ে যাই যে 5 ঘন্টা 6 ঘন্টা আমি দিনে ফোনে কাটিয়েছি। সো ইটস বিকাম সামওয়্যার অর দি আদার আমাদের ব্রেনে এত বেশি আমরা ইনফরমেশন দিচ্ছি দ্যাট দ্য ব্রেন ইজ অ্যাট সাম পয়েন্ট ক্রিয়েটিং মানে কেমিক্যাল ইম্যালেন্সেস হচ্ছে, তো সেটার অ্যাওয়ারনেস এর উপরে একটা গান বানাচ্ছিলাম। একদম, আমরা এই সময় তো এইরকম অনেক কথা শুনছি ডিপ্রেশন নিয়ে, এবং খুব বাজে যে ঘটনাটি ঘটে গেল জুন মাসে সুশান্তের মৃত্যুর ঘটনা, তার পিছনে ডিপ্রেশনের তত্ত্ব উঠে আসছে, ডিপ্রেশনের কথা হচ্ছে। মাই ওয়াইফ হ্যাজ হ্যাড ক্লিনিক্যাল ডিপ্রেশন অলমোস্ট ওভার ইয়ার নাও, তো আমি এটা খুবই ক্লোজলি দেখেছি, আর সুশান্ত যার জন্য এখন লোকেরা যা বলছে অবভিয়াসলি লোকেরা কেউ বিলিভ করতে পারে না যে সামান হু সো full of life, so energetic, can also have such issues. But that is what clinical depression is. তুমি কখনো ধরতে পারবে না ওদের, যতক্ষণ না মেডিকেশন চলছে ততক্ষণ ঠিক আছে, but you really don't know what is going on in their heads. You have to be brave and deal with these things and come out positively, come out positively. নিজের জীবন, you know, it's nothing is worth it. কালকে আমি, কেউ আমায় পছন্দ করলো না, এই করলো না, কেউ আমায় ছেড়ে দিলো, কত রকমের personal tragedies হয়। We have to be strong, face it, and smile. এরকম অনেক কেসেস হচ্ছে, অনেক সুইসাইড হচ্ছে, অনেক লোকেরা স্ট্রেসে আতে, যার যার কোনো মানে সে খুব ভালো সাকসেসফুল, ভালোই চলছে জীবন, আমার ওয়াইফের কি প্রবলেম, শি ইজ গট হার ওন কোম্পানি, শি ইজ ইউ নো আমাদের পার্সোনাল রিলেশনস আর অ্যাবসলিউটলি পারফেক্টলি অল রাইট, হাজবেন্ড ওকে একদম ট্রাভেল করে না কোনো ব্যাপারে, কিন্তু হয়ে যায়। শানের মতো করে রাধিকাকে কেই বা প্যাম্পার করে, এরকম একটা অসাধারণ গান আমরা শুনেছি 1 বছর আগে, রাধিকাকে ডেডিকেট করে শান গেয়েছে। তুমসে মা হু তুমি সে মেরা জাহান, তুম না হো তো ক্যা জমিন ক্যা আসমান, আব তুমসে মা ক্যা ছুপাউ, দিল কি হালত হ্যা ক্যা আও তুমে বতাউ দাস্তান, মেরি রাতো কি তুম সুবহ, মেরে জখমো কি তুম দবা, মেরে হোনে কি তুম বজা রাধিকা। সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর ঘটনাটা ঘটলো, তার পরে পরে সোনু নিগম একটা ভিডিও পোস্ট করেছিলেন ইউটিউবে, যেখানে উনি দাবি করেছিলেন, বলেছিলেন যে ডিপ্রেশন থেকে বা এই ফেভারিটিজম বা গ্রুপিজম এর যে বিষয়টা রয়েছে বলিউডে, সেই একই ধরনের জিনিস মিউজিক ইন্ডাস্ট্রিতেও আছে, এবং মিউজিক মাফিয়ারা ভীষণ রকম ভাবে পাওয়ারফুল। মাফিয়া বলো, আই থিঙ্ক ইটস দ্য মিউজিক ডিরেক্টরস হু আর দ্য বিগেস্ট সাফারার্স ইন দিস সিচুয়েশন, কেন কি কেউ ওপেনলি তার ক্রিয়েটিভিটি দেখাতে পারছে না, সুইসাইড জিনিসটাই একটা একটা নেগেটিভ জিনিস। আমি কোন রকমের কারো কেউ কারণ দিতে চাই না যে এই কারণে কেউ নিজের জীবনটা নিয়ে নেয়, সেটা দেখো আমাদের এই আমাদের সামনে কত রকমের উদাহরণ আছে, লোকেরা যাদের হাত কাটা পা কাটা আমরা তো দেখি, তাও মুখে একটা হাসি নিয়ে তারা কি নিয়ে তাহলে তারা বেঁচে আছে, তারা কি কি নিয়ে তাদের মধ্যে ওই উৎসাহটা আছে। উই হ্যাভ টু, উই ক্যান্ট ফাইন্ড দ্য স্লাইটেস্ট সিলিয়াস রিজন যে আমার সাথে কেউ ইনজাস্টিস করলো বা আমাকে কেউ গান দেয়নি, আমার কেউ ক্যারিয়ার স্যাবোটাজ করছে বলে আমি আমার জীবন নিয়ে নেব, এটা একটা খুবই খুবই ক্যালেস থিঙ্কিং। আজকে একটা ইন্টারফিয়ারেন্স আছে, অনেক বেশি একটা ইন্টারফিয়ারেন্স আছে, এক সময় ছিল যে যারা ইনভেস্টমেন্ট করছে
তারা ইনভেস্টমেন্ট করা অবধি ব্যাপারটা নিজের রাখতো, যে জিনিসের বেশি নলেজ নেই তাতে তারা পার্সোনালি ঢুকতো না। মানে বুঝতে পারছো, কেউ ফিল্ম যদি যে প্রডিউসার সে একবার ডিরেক্টরকে নিয়ে নিল, মিউজিক ডিরেক্টরকে নিয়ে নিল, অ্যাক্টর কাস্টকে নিয়ে নিল, তারপরে কাজটা পুরোপুরি ডিরেক্টরের হাতে ছেড়ে দিত। এক ঘেয়েমি চলে আসছে, মনোটনি চলে আসছে, এক ধরনের গান হচ্ছে, গানগুলোর সাথে ছবির কোনো কানেকশন নেই। তুমি দেখো যেরকম আজারে 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 ওর মারো, হ্যাঁ লাগামের গান, ওই আমি গান, ইউ গেট দ্য হোল এক্স্যাক্ট সিনারিও, বিকজ দ্যাট সং ওয়াজ কাস্টম মেড ফর দ্যাট টাইম, ফর দ্যাট পিরিয়ড, ফর দ্যাট মুভি। এখন পিরিয়ড ফিল্ম যে গান হচ্ছে, দ্য সংস আর লাইক টুডেজ সংস। কলকাতারই আমাদের ইয়াংস্টার মধ্যে কৌশিকি আছে, কৌশিকির মধ্যে তাও একটা ইয়াংস্টারদের সাথে জুড়তে পেরেছে, বিকজ শি হারসেলফ ইজ, ইউ নো, শি স্পিকস দ্য ল্যাঙ্গুয়েজ, শি ইজ আ ইয়াং গার্ল হু সিংস বিউটিফুল ক্লাসিক। কম্পেয়ার টু হার, ওর ট্যালেন্টেড লেভেলে তুমি যদি নেহা কক্করের গান নাও, নেহা কক্কর সোজা পৌঁছে যাচ্ছে, আই এম জাস্ট টেকিং নেমস, আই হ্যাভ নাথিং পার্সোনাল উইথ দেম, একটা এক্সাম্পল দিচ্ছি, তো নেহা কক্করের সোজা ব্লু পানি 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 বা যে কোনো গান যা ইচ্ছে গাইছে সে, সোজা সোজা বেসিক গান, সেটা ইউ নো ইট ইজ গেটিং 50,000 মিলিয়ন স্ট্রিমস, এই হচ্ছে সেই হচ্ছে, অ্যান্ড সামান লাইক আ কৌশিকি, সামান উইথ দ্যাট কাইন্ড অফ ক্যালিবার অফ সিঙ্গিং ডাজন্ট গেট দোজ নাম্বারস। সো ক্লিয়ারলি পিপল আর লুকিং ফর এন্টারটেনমেন্ট, লুকিং ফর টাইম পাস থ্রু মিউজিক। এখন যে অ্যাসপায়ারিং সিঙ্গার যে তৈরি হচ্ছে নিজেকে, তাকে কি সফটওয়্যারের সঙ্গে বেশি মানে আপডেটেড থাকতে হবে নাকি রিওয়াজের দিকে মন দেবে, কোন জিনিসটা আজকের দিনে দাঁড়িয়ে দরকার? না, দুটো যদি করতে পারে তাহলে খুব ভালো হয়। আমাদের সাথে যে সবচেয়ে বেস্ট উদাহরণ আমাদের অরিজিৎ সিং, যে দুদিকেই নিজেকে খুব ভালো আপডেটেড রেখেছে, যে ও মানে রিয়াজটাও করছে, গলার মধ্যে আলাদা আলাদা রকমের জনারে আলাদা আলাদা শৈলীর গান গাইতে পারে, আর সাথে সাথে নিজে প্রোগ্রামার, নিজে মানে সফটওয়্যার জিনিসটা খুব ভালো বোঝে, নিজেই নিজের গলাকে রেকর্ড করে লোকেদের পাঠিয়ে দেয়, তো সেটাকে বেশ দুটো জিনিসই জানে। তো আই থিঙ্ক আজকালকার এটা দুটো জিনিস জানাটা ভালো। আমি অনেক চেষ্টা করলাম কিন্তু আমার দ্বারা হলো না, তো আমি ওই হারমোনিয়ামেই ঠিক আছি, আমি রিয়াজ চালিয়ে যাই। আর এখন প্রচুর সং ইউটিউব রিলিজ হচ্ছে, ইউটিউব হিটস এর উপরে আর কি নজর রাখা হচ্ছে, বছর ধরেই এটা হচ্ছে, ইউটিউবে যে হিট তারই গান লোকেরা চাইছে, কেন কি দেন দে বিকাম ইনফ্লুয়েন্সার্স, ইনফ্লুয়েন্সার্স মানে তুমি যে গানটা দেবে তো ওর নামটা জুড়ে থাকলে গানটা হিট হয়ে যায়। তো এরকম অনেক সিঙ্গার আছে যারা সিঙ্গার্স, দে মে নট বি গ্রেট বাট দে আর ওয়ান্ডারফুলি, মানে যেই জেনারেশনে ইউটিউবটা এসেছিল সেই জেনারেশনই তারা এসেছিল, তো সেই কানেক্টটা ওরা ভালো পেয়েছে। আমরা যতক্ষণ না সিডি আর ওটা থেকে ইউটিউবে আস্তে আস্তে উই লস্ট দ্যাট ইনিশিয়াল থিং, অ্যান্ড অফকোর্স ইউ নো ইউটিউবে কি চলবে তার কোনো গ্যারান্টি নেই, কাকে কে পছন্দ করছে, কেন পছন্দ করছে তার কোনো গ্যারান্টি নেই। আমরা জানি যে আমরা যারা আর কি খুব জনপ্রিয় সিঙ্গার তাদেরকে আমরা অন্তত স্টেজে শুনতে পাবো, কিন্তু এখন তো স্টেজও খুব কম হচ্ছে কোভিড সিচুয়েশনে, ওটা তো সবার জন্য, কিন্তু দ্যাট উইল গো সুন। ততক্ষণে এই অনলাইন শোজ করছি আমরা, বেশ ভালোই করছি, মাসে চার পাঁচটা অনলাইন শোজ তো হয়, আর ইটস নট দ্য সেম থিং অফকোর্স, কিন্তু এখন একটা ভালো হয়েছে যে আমরা এখন মিউজিশিয়ানের সাথে লাইভ করতে পারছি, তো অ্যাট লিস্ট ইট গিভস ইউ দ্যাট ফিলিং অফ পারফর্মিং উইথ আ ব্যান্ড। শান যখন এসেছিল ইন্ডাস্ট্রিতে তখন শানের একটা ভালো কিন্তু ফ্যামিলি মিউজিক্যাল ব্যাকগ্রাউন্ড ছিল, কারণ তিনি একজন বিখ্যাত মানুষের ছেলে, মানুষ মুখোপাধ্যায়ের ছেলে, এটা একটা শানের কাছে একটা বিশাল পরিচয় ছিল, সেই পরিচয়টাকেই তোমাকে খুব হেল্প আউট করেছিল মিউজিক ইন্ডাস্ট্রিতে। নিশ্চয়ই এই পরিচয়টা আমাকে এর জন্য হেল্প আউট করেছিল যে আমার বাবা কোনো সাকসেসফুল কম্পোজার ছিলেন না, সেভাবে সাকসেস উনি পাইননি, আর খুবই কম বয়সে ওনাকে আমি হারালাম, কিন্তু ওনার একটা গুডউইল ছিল, লোকেরা ওনাকে অনেক ভালোবাসতো। এই জীবনের পথ সোজা নয় যেন বড় আঁকা বাঁকা বন্ধু, পথে যখনই থামবে ক্লান্তি নামবে পাবে দেখাই বন্ধু। শান সাগরিকার জুটিটা সেইটা একদম 90s এর সময় ভীষণ পপুলার, তো সাগরিকা কে আমরা আর পেলাম না কেন, একদম মানে গান থেকে সরে গেলেন কেন? না তা না, সাগরিকা আসলে মিউজিক্যাল টেস্ট ছিল, আর ও যেরকম টিপিক্যাল মানে কমার্শিয়াল সাকসেসের দিকে ওর এমনিতেই ওর বেশি মন ছিল না, তো কিছু অ্যালবাম বানালো যেগুলো সেভাবে হয়তো কমার্শিয়াল সাকসেস পাইনি, আর মিউজিক কোম্পানিজ ছিল তারা ততক্ষণে না খুব ফিক্সড হয়ে গেছিল যে আমাদের ও ধরনেরই ডান্স গান চাই, পপ গান চাই,
সেটা ও করারও ইচ্ছে ছিল না। এই মুহূর্তে বাংলায় একটা রিয়েলিটি শো এ তুমি জাজ করছো, আমরা একের পর এক রিয়েলিটি শো এ কখনো শানকে জাজ হিসেবে পেয়েছি, কখনো হোস্ট হিসেবে পেয়েছি, কখনো কোচ হিসেবে পেয়েছি, তো এই রিয়েলিটি শো থেকে যারা উঠে আসছে তাদের ফিউচার সম্পর্কে তোমার কি মনে হয়, মানে কতটা তারা হোপফুল থাকতে পারে ফিউচার নিয়ে? না, আমি নিশ্চয়ই এটা অন রেকর্ড বলতে চাই যে রিয়ালিটি শো টেলিভিশন, টেলিভিশনের মধ্যে একটা আমরা দেখি একটা এন্টারটেনমেন্ট, যে একটা মেয়ে ছেলে ইয়াং, কখনো বাচ্চা কখনো জাস্ট টিনেজার, তারা কি সুন্দর নিখুঁত ভাবে এত মুশকিল গান লাইভ অ্যাক্টে কে গাইছে। আই থিঙ্ক ইটস আ গ্রেট ওয়েক আপ কল ফর অল অফ আস টু রিয়েলাইজ দ্যাট এই ইয়াংস্টার্সরা যে মেহনত করে, রেয়াজ করে, যে তৈরি করে, নিজেকে প্রিপেয়ার করে আসে, তারপরে আমরা জাজ হয়ে বসে ওখানে টেবিলে বসে, এটা কিন্তু এভাবে হলে আরো ভালো হতো, ওই নোটটা সেভাবে লাগিনি, ওসব আমরা তো করতেই পারি, কিন্তু যেটা ওরা করে ইজ ভেরি 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 কমেন্ডেবল অ্যান্ড ভেরি ডিফিকাল্ট, তাদের জন্য ওদের ফুল মার্কস দিতে হবে। আর সেই মেহনত যেটা ওরা করে সেই সময় ওদের একটা একটা ইমিডিয়েট ফিউচার দেখছে যে এই শোটাকে আমাদের জিততে হবে। এখন সেই জন্য যেই মেহনত ওরা করে, ক্র্যাশ কোর্স করে, দে বিকাম মাচ মাচ বেটার সিঙ্গার্স, বেটার ইকুইপড টু কাম আউট ইন দি ওয়ার্ল্ড। এখন তারপরে ওটা কি ইমিডিয়েটলি সেটা সাকসেসফুল হওয়া উচিত, বা তারপরে ওদের কত গান পেলো জীবনে, ওটা কত কাজ আসলো সাকসেসফুলি, মানে তোমার ইকোনমিক্যালি বলছি, সেটা তো অগেন যেটাকে আগেই বললাম তোমার একটা ম্যাটার অফ চান্স, সেটা কেউ পায় কেউ পায় না। অনেকের আছে যে অনেক বাজে গায়ে কিন্তু তাদের গান হিট হয়ে গেছে, হিট হয়েছে বলে ইউটিউবে লোকেরা ওদের পছন্দ করছে বলে ওদের গান লোকেরা শুনছে, সো দ্যাট ইজ নট দ্য পয়েন্ট। বাট আমি বলবো প্লিজ রিয়েলিটি শোতে পার্টিসিপেট করো, বিকজ ইটস আ ক্র্যাশ কোর্স, ইফ ইউ লাভ মিউজিক এন্ড ইউ ওয়ান্ট টু সিং, ইটস আ ক্র্যাশ কোর্স ফর মিউজিক। বাংলা ইন্ডাস্ট্রিতে কাজ নিয়ে কথা বলবো, আপকামিং সিরিয়ালে একটা টাইটেল ট্র্যাক করলাম ইন্দ্রদীপ দার সাথে, তারপরে একটা ডাবুর সাথে একটা বাংলা গানও রেকর্ড করলাম, খুব সুন্দর গান। জিত দার সাথে আমার খুব সুন্দর অ্যাসোসিয়েশন আছে, তো ওনার ছবিতে প্রায় গান তো থাকেই, আর উই আর মোর লাইক ফ্রেন্ডস নাও, একদম আমার গুরুদেব বলি তাকে, সেও আমায় গুরুদেব বলে, আর আমরা একটু কখনো পিএনপিসি করি দেখাও। আর একটু প্রেমের কাহিনী গানটা শুনতে চাই। বাংলা ইন্ডাস্ট্রিতে আমার ফেভারিট কম্পোজার হলো ওই বললাম ডাব্বু, ভালো কাজ করছে এখন নতুনের মধ্যে, জয় আছে খুব ভালো গান বানায় জয় সরকার, ইন্দ্রদীপ দা অফকোর্স ইউনো ভেরি ট্যালেন্টেড কম্পোজার, জিৎ গাঙ্গুলি তো আমার বলার কি সবাই জানে, ইজ এক্সট্রিমলি ভেরি এক্সাইটিং কম্পোজার, আর হরফন মোল্লা কম্পোজার, সব রকমের গান বানায়। তো এক সময় আমরা সাথে একটা অ্যালবামও আমাদের করার কথা ছিল, কিন্তু সেটা হলো না, সো অনেকগুলো গান আমার কাছে আছে যেটা হোপফুলি উই উইল রিলিজ এট সাম পয়েন্ট। তো মিউজিক অ্যালবামে, পার্সোনাল অ্যালবামের কি সময়টা চলে গেছে মনে হচ্ছে, মানে কোনো কারণে কি জনপ্রিয়তা হারাচ্ছে? কেউ কিনতো না, তো যার জন্য যখন সিডি কিনছে আমরা তখন 9টা গান 10টা গান তার মধ্যে ঢুকিয়ে রাখতাম, যাতে লোকেরা তাহলে এক নাগাড়ে শুনতে পারতো। তো এখন বিকজ ইটস অল প্লেলিস্ট এন্ড স্ট্রিমিং, নো ওয়ান ওয়ান্টস টু হিয়ার আ হোল অ্যালবাম, দে জাস্ট ওয়ান্ট টু হিয়ার ওয়ান সং। তো ইন্টারন্যাশনালি এটা তো ইন্টারন্যাশনাল একটা জিনিস হয়েছে, ইন্টারন্যাশনালি দে আর পুটিং আউট অ্যালবামস, অ্যান্ড দোজ অ্যালবামস তুমি কখনো যেরকম ফ্লাইটে আছো তো কারোর একটা অ্যালবাম শুনতে চাইলে সেটা একসাথে শুনলে, নাহলে আজকাল অ্যালবাম থাকলেও লোকেরা সিঙ্গলসই শুনছে। একটা বাংলা গান শুনবো, রিমঝিমে ধারাতে চায় মন হারাতে, রিমঝিমে ধারাতে চায় মন হারাতে, এই ভালোবাসাতে আমাকে ভাসাতে, এলো মেঘ যে এলো ঘিরে বৃষ্টি সুরে সুরে শোনায় রাগিনী, মনে স্বপ্ন এলো মেলো কি শুরু হলো প্রেমের কাহিনী, রিমঝিমে ধারাতে চাই মন হারাতে, আমার প্রথম দেখা বৃষ্টির জলে, ভাসিয়েছি ভেলা খেলার ছলে, সেই জল গেছে মিশে কোন নদীতে, গেছে হারিয়ে কোন সাগরে, মাঝিরে ও মাঝিরে
দেখেছো কি তুমি তারে ছেলেবেলার নৌকো আমার কাগজে? এখনো খোলা হাওয়া, মানে খোলা হাওয়া অ্যালবামের গান এখন প্রত্যেকটা পুজোতেই মানে সকালবেলা শোনা যায়, মানে এত তিনটে চারটে আমি অ্যালবাম বেরোনোর খুবই পর খোলা বিপরীতা হাওয়া। ভয় 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 রবীন্দ্রসঙ্গীত করেছি জানো তো, এক তো প্রবাসী, তার উপর আমরা বাংলা লিখতে পড়তে পারি না, তারপর ছোটবেলার থেকে সেভাবে না এ না যে আমি ছোটবেলার থেকেই রবীন্দ্রসঙ্গীতের একটা রেয়াজ ছিল বা রবীন্দ্রসঙ্গীত শোনার একটা সুযোগ ছিল, তো এই পুরোটাই এখন শুনে শুনে বুঝে বুঝে ওটাকে করেছি। তো রবীন্দ্রসঙ্গীতে আমি যতটাই যা লোকেদের ভালোবাসা পেয়েছি এই গানগুলো গেয়ে পুরোটাই, আমার দুজন আছে, একটা তো হলো মহুয়াদি ফ্রম আশা অডিও, ওনার যদি প্রোৎসাহন পেতাম না, ওনার এনকারেজমেন্ট বা ওনার সাপোর্ট পেতাম না যে না না ভালো হচ্ছে করো, লোকেরা নিচ্ছে তোমার সিডি, ভালো বিক্রি হচ্ছে বা অনলাইন ভালো লোকেরা শুনছে, তো সেটা আর করতাম না। আর অফকোর্স পীযূষ কাকা, পীযূষ ধর, তপতি ধর, আমার বাবার অ্যাসিস্ট্যান্ট ছিলেন পীযূষটা, খুব দারুণ অ্যারেঞ্জার, তো উনি পুরো অ্যারেঞ্জ করে গান সিলেক্ট করে, সিলেকশনটা ওনার মহাদির মধ্যেই হতো। তোমার খোলা হাওয়া লাগিয়ে পালে, তোমার খোলা হাওয়া টুকরো করে কাছি, আমি ডুবতে রাজি আছি, আমি ডুবতে রাজি আছি তোমার খোলা হাওয়া। সকাল আমার গেল মিছে, বিকেল যে যায় তারি পিছে গো, রেখো না বেঁধো ফুলের কাছাকাছি, আমি ডুবতে রাজি আছি, আমি ডুবতে রাজি আছি তোমার খোলা হাওয়া। আমি চিনি যো চিনি তোমারে, ও গো বিদেশিনী, লাইক দ্য ওয়ার্ডস অফ দ্য সং আইভ হার্ড বিফোর, আই নো ইউ মাই সুইট এঞ্জেল। আচ্ছা, দুই ছেলে সম্পর্কে কি পরিকল্পনা, তারা কি পছন্দ করে বা তাদেরকে কি গায়ক হওয়ার অনুপ্রেরণা দেবে? তারা তো অলরেডি মিউজিকে ভীষণ রকম ভাবে ইনভলভ। আমার দুটো ছেলে আমায় গায়ক হওয়ার অনুপ্রেরণা দিচ্ছে জানো তো, আমায় নতুন করে কিভাবে এখন মানে ইয়াংস্টারদের যুগে ওরা কি, দে আর সো স্যাভি অ্যাবাউট এভরিথিং, যে হ্যাঁ নিশ্চয়ই গানের জিনিস নিয়ে আমি ওদের এখনো বেশ, ওদের উপরে এখনো ডিসিপ্লিন এর মতো, না রেয়াজ করো, সুরটা লাগছে না, এটা হলো না, করতে থাকি। আমার ছোট ছেলে আজকেই আর একটা ম্যাশআপ রিলিজ করেছে, আর এটা নিয়ে ওর 8th রিলিজ অন ইউটিউব এক বছরের মধ্যে। ওদের জন্য আমার শুভেচ্ছা রইল, আমাদের সকলের শুভেচ্ছা রইল। শেষে মানে অফকোর্স দুটো গান একটু শুনবো, যে দুটো মানে শানের সব থেকে প্রিয়, মনের কাছাকাছি। জব সে তেরে নেনা মেরে নেনো তে লাগে রে, তব সে দিবানা হুয়া তব সে বেগানা হুয়া, রব ভি দিবানা লাগে রে, রব ভি দিবানা লাগে রে হো। জব সে তেরে নেনা মেরে নেনো সে লাগে রে। আমরা শানের চাইনা চাইনা শুনলাম, তানহা দিল থেকে চাইনা চাইনা। আমরা শানকে বিভিন্ন ভাবে পেয়ে আসছি, আগামী আরো দশকের পর দশক আমরা যেন এভাবে পেতে থাকি এবং আরো ভালো ভালো গান পাই, একই রকম ভাবে শান আমাদের মধ্যে জনপ্রিয় থাকুক, যতটা কলকাতায় ততটা মুম্বাইয়ে থাকুক, এই এই আশা রাখবো। আর এই করোনাকালে ভালো থাকার শুভেচ্ছা জানাবো। থ্যাংক ইউ ভেরি মাচ। থ্যাংক ইউ সো মাচ নিবেদিতা, সবাইকে পুজোর শুভেচ্ছা ইন অ্যাডভান্স, আর হোপফুলি পুজো আসতে আসতে অনেকটা সুধার এসে যায়, আমাদের তো পজিটিভই থাকার, থাকাটাই বেস্ট না, তো সেভাবে পজিটিভ, ওই পজিটিভ মানে ওই কোভিড পজিটিভ না, মানে পজিটিভ মাইন্ডসেট। বিন পুছে মেরা নাম আর পাতা রসমো কো রখকে পরে, চার কদম বস চার কদম চল দো না সাথ মেরে, এই বিন কুছ কহে বিন কুছ সুনে
हाथों में हाथ लिए, चार कदम बस चार कदम, चल दो ना साथ मेरे। आप नारा देखें एबीपी आनंद, एगिए थाके एगिए राखे।